আজ আমরা যে সমস্যাটা নিয়ে এসেছি, দেখা যায় যে অনেক সময় ব্রাউজারে কি হয় যে ভাইরাসের জন্য বা কোনো প্রোগ্রাম ইনস্টল করার জন্য কোনো ম্যালওয়্যার যখন ইনস্টল হয়ে যায় তখন কি অনেক ধরনের সার্চ ইঞ্জিন চলে আসে। যেমন আমরা যখন ভাইরাস এফেক্টেড সার্চ ইঞ্জিন খুলি, যেমন আমরা যেমন ক্রোমে যেমন সার্চ করছি, ক্রোমে গুগল ক্রোম যখন সার্চ করি, দেখো আমার এখানে প্রথমেই যেটা এসছে যে ফাইন্ড ইট প্রো বলে একটা সার্চ ইঞ্জিন চলে এসছে। কিন্তু এই ফাইন্ড ইট প্রো সার্চ ইঞ্জিনটা আমি চাই না, আমার যে অরিজিনাল যে গুগল, যতবারই আমি ট্যাপ করছি ততবারই কিন্তু নতুন ট্যাপ খুললেই কিন্তু ফাইন্ড ইট প্রো চলে আসছে। এবং এক্ষেত্রে আমি যদি একটা ইনকগনাইট মোড খুলি দেখি সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে কিনা দেখি। কিন্তু ইনকগনাইটের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে না, এখানে কিন্তু গুগল সার্চ ইঞ্জিনেই খুলছে। ওকে, সো এই যে প্রবলেমটা, এটা যদি আমাদের সলভ করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, দেখো যখন আমি প্রতিবারই গুগল ক্রোম খুলছি তবে ফাইন্ড ইট প্রোটা রান হচ্ছে, তাহলে এটাকে আমাদের সলভ করতে গেলে আমাদের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে এখানে যেতে হবে সেটিংস, যেতে হবে সেটিংসে যেয়ে আমাদের যেটা দেখতে হবে স্টার্টআপে আমাদের দেখো এখানে যখন নিউ পেজ করছি বা কন্টিনিউ ওখানে লেফট বা ওপেন স্পেসে পেজ তখন এখানে কিন্তু ফাইন্ড ইট প্রোটা আছে, এটা আমাদেরকে রিমুভ করতে হবে। ওকে, প্রথমে এটা রিমুভ হয়ে গেল, তারপরে দেখি আমাদের যে সার্চ ইঞ্জিন আছে এখানে কোনোরূপ কোনো গুগল ছাড়া অন্য কোনো আছে কিনা, দেখো এখানে কিন্তু গুগলে আছে এবং এখানে গুগলের যে শর্টকাটটা সেটাও কিন্তু এখানে লেখা আছে, তখন এখানে কোনো অসুবিধা নেই। এখানে যদি আমাদের ফাইন্ড ইট থাকে তাহলে কিন্তু সেটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। এরপর যেটা করতে হবে, তারপরে যেতে হবে আমাদেরকে এক্সটেনশানে, এখানে দেখতে হবে কোনোরূপ কোনো ফাইন্ড ইট প্রো বা কোনোরূপ কোনো আনওয়ান্টেড এক্সটেনশন আছে কিনা, যদি আনওয়ান্টেড এক্সটেনশন থেকে থাকে তাহলে সেটা কিন্তু আমরা রিমুভ করব। এবং এরপর আমাদেরকে যেটা যেতে হবে সেটা হচ্ছে রিসেট অ্যান্ড ক্লিন আপ, এখানে আমরা রিস্টোর সেটিংসে ক্লিক করব এবং অল যে সেটিং আছে সেগুলো সব রিস্টোর হয়ে যাবে। এই রিস্টোর হয়ে যাওয়ার পর সেটিংসটা আমাদেরকে, আমরা ব্রাউজারটিকে ক্লোজ করছি আবার ব্রাউজারটিকে ওপেন করছি, দেখি কিন্তু সমস্যাটা হয় কিনা দেখছি। এক্ষেত্রে সে গুগলে চলে এসছে এবং আমরা যখন এখানে গুগল সার্চ করছি তখন কিন্তু এখানে গুগল ডট কমে আসছে, এখানে যখন আরেকটা নতুন ট্যাব খুলছি তখন কিন্তু এই সমস্যাটা হচ্ছে না। তাহলে এই সমস্যাটা আমরা অনেকখানি নিরসন করলাম এই ভিডিওর মাধ্যমে।